আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার আপনাদের জন্য ওয়ান সিলিন্ডার মাত্র এক সিলিন্ডার ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আপনারা যারা আসলে ট্রাক্টর মহাজন রয়েছেন, তেলের টেনশনে ঘুম আসে না, এই সলিউশনটা হচ্ছে আপনাদের জন্য, এই গাড়ির সলিউশন হচ্ছে আপনাদের জন্য। কেননা তেলের টেনশন করতে হবে না, যেহেতু এক সিলিন্ডার সুতরাং অনেক তেল সাশ্রয়ী হবে, এটা তো আসলে বুঝতেই পারছেন। যাই হোক, আইচারের টু সিলিন্ডার, ওয়ান সিলিন্ডার এই ট্রাক্টরগুলো দিয়ে কিন্তু মোটামুটি সব ধরনের পরিবহনই কিন্তু আসলে টুকিটাকি যে পরিবহনগুলো সবই করা যায়, কোনো সমস্যা হয় না। এই জন্যই কিন্তু উত্তরবঙ্গে, বিশেষ করে যেহেতু আইচার উত্তরবঙ্গে অনেক চলে, সুতরাং অনেকেই কিন্তু টু সিলিন্ডার ওয়ান সিলিন্ডার ট্রাক্টরগুলো কেনার প্রতি অনেক আগ্রহ প্রকাশ করেন। যাই হোক, গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি বিপ্লব ভাই মালিক পক্ষ মহাজনের তরফ থেকে বলা হয়েছে একুশের গাড়ি। গাড়িতে কোনো কাজ নেই, কাগজপত্র সমস্যা নেই, নেবেন আর চালাবেন, গাড়িতেও কোনো কাজ নেই, একটা টাকারও কোনো কাজ নেই। আশা করি কথা কাজে মিল পাবেন, আশা করি ইনশাআল্লাহ। তারপরে বাদবাকিটা যাচাই বাছাই করুন, এটা আপনাদের দায়িত্ব, উপস্থাপন করে দিব। বাদবাকিটা আপনারা মহাজনদের সাথে ডিল করবেন, কথাবার্তা বলবেন, এটা আপনাদের নিজের থেকে, নিজ দায়িত্ব থেকে করতে হবে। যাই হোক, গাড়িতে আশা করি কোনো কাজ পাবে না। আর যেহেতু আইচার গাড়ি, সুতরাং দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু স্পেয়ার পার্টস, যেই প্রবলেমটা মানে পার্টসের যে বিষয়টা, এটা কিন্তু আপনাদের টেনশন করতে হবে না। কারণ দেশের সব জায়গায় কিন্তু স্পেয়ার পার্টস, আইচারের প্রত্যেকটা গাড়ির কিন্তু স্পেয়ার পার্টস কিন্তু অ্যাভেলেবল। যাই হোক, গাড়িটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে অনেক জনপ্রিয় এই গাড়িটা। আর গাড়ির লোকেশন হচ্ছে গাইবান্ধার সদর, গাইবান্ধার সদরেই কিন্তু গাড়িটা রয়েছে। আপনারা যারা আসলে রংপুর রাজশাহী ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আপনারা খুব সহজেই আসতে পারেন। আর বিশেষ করে আপনারা যারা আসলে মামিসোনা ডিভিশনের, বিশেষ করে শেরপুর, জামালপুর অথবা টাঙ্গাইল থেকেও নিতে চান, আপনাদের জন্য কিন্তু ইজি হবে। গাইবান্ধা আসা যাওয়া কিন্তু খুবই সহজ। আপনারা গাইবান্ধা আসতে চাইলে ওই বাহাদুরাবাদ ঘাট দিয়ে কিন্তু বালাসি হয়ে কিন্তু আপনারা আসতে পারেন, খুব সহজেই আসতে পারেন। যাই হোক, দেশের যে কোনো প্রান্ত থেকেই যাদের আসলে এই গাড়িটা প্রয়োজন, আপনারা অবশ্যই দেখতে আসতে পারেন। গাড়ির দরদামের বিষয়টা, ট্রলি সহকারে 370 চাওয়া দাম, 370 চাওয়া দাম, এরপরেও আশা করি দরদাম করার সুযোগ থাকবে, সেই বিষয়টা আপনারা কথাবার্তা বলবেন। ট্রলি সহকারে এক সিলিন্ডার গাড়ি, একুশের মডেল, 370 চাওয়া দাম, এরপরেও কিন্তু দরদাম করার সুযোগ থাকবে। তো এই পর্যন্তই মূল ভিডিও। কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে, আপনাদের ট্রাক্টর, রোটার, ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। আর ভিডিও থেকে উপকার যদি পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফেসবুক থেকে ভিডিও চাইলে দেখতে পারেন, আর যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।